আসছে 25 মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। সিটি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে লড়ছেন গাজীপুর সিটি কর্পোরেশনের স্বপ্নদ্রষ্টা জননেতা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজমতুল্লাহ খান। নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে প্রচারণায় সহযোগিতা করতে এগিয়ে এসেছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। তারই পরিপ্রেক্ষিতে জামালপুর জেলা আওয়ামী লীগ এর উদ্যোগে কোনাবাড়ি থানাধীন 10 ও 11 নং ওয়ার্ডে আলোচনা সভা ও এলাকার ভোটের জন্য গণসংযোগ করেন জামালপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ ফারুক আহমেদ চৌধুরী। জামালপুর জেলা দেওয়ানগঞ্জ উপজেলার পাল রাম রামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম মিয়া জেকে। এ সময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন কোনাবাড়ি থানাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান এমএ সহ গাজীপুর ও জামালপুর জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তব্য তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘায়ু কামনা করে, আজমতুল্লাহ খান সাহেবের সুস্বাস্থ্য কামনা করে আগামী 25 তারিখে নৌকা মার্কা ঘুরছে, সেখানে খুবইও খেয়েছিলাম। জামালপুর মানে মির্জা আজমের এলাকা, জামালপুর মানে শেখ হাসিনা এলাকা, জামালপুর মানে নৌকার এলাকা। আমার বাংলাদেশ আওয়ামী লীগ বিপ্লবী সভানেত্রী অমরবীর কর্ম জননেত্রী শেখ হাসিনা জেএসসি জেলা আওয়ামী লীগের পক্ষে আমি ফারুক আহমেদ চৌধুরী সহসভাপতি জেলা আওয়ামী লীগ, আমার সাথে জামালপুর জেলা সাবেক জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছে, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগের সর্বস্তরের নেতা কর্মী। আমরা এই গাজীপুর মেয়র নির্বাচনে আমরা আজমতুল্লাহর পক্ষে, আমাদের এলাকায় অনেক ভোটার এই এলাকায় থাকে, তাদের কাছে আমরা নৌকার প্রতীকে ভোট চাইতে এসেছি। আমরা সকল জনগণকে, এই কোনাবাড়ির সকল জনগণকে জামালপুর জেলাবাসীর পক্ষ থেকে আবেদন করতে চাই, নিবেদন করতে চাই, এই আজমতুল্লাহর নৌকায় ভোট দিয়ে আপনারা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন এবং জননেত্রী শেখ হাসিনা সেই স্মার্ট বাংলাদেশ, সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে যে কাজ করে যাচ্ছে, উন্নয়নের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা আগামী দিন যাতে অব্যাহত থাকে, এই ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে জননেত্রী শেখ হাসিনাকে আগামী নির্বাচনে আবারও এদেশের প্রধানমন্ত্রী বানানোর স্বার্থে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে সমস্ত ষড়যন্ত্র ভেঙে দিয়ে আমরা আজমতুল্লাহর নৌকায় ভোট দিয়ে আগামী 25 তারিখে বিপুল ভোটে জয়লাভ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব। এটি হোক আজকের আমাদের ভোট প্রার্থনার মধ্য দিয়ে সার্থকতা। সকলকে ধন্যবাদ, খুদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।